নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। এবারে বরাক তরঙ্গের বুলেটিন সংবাদ। বুধবার সোনাইয়ে বিজেপির বিজয় সংকল্প পদযাত্রা অনুষ্ঠিত হল। দলীয় প্রার্থী আমিনুল লস্করকে নিয়ে প্রচুর কর্মী ও সমর্থক এই পদযাত্রায় সামিল হয়েছেন। পুরো সোনাই টাউন এলাকা পরিদর্শন করে পদযাত্রাটি আমিনুল লস্করকে জেতাতে নানা স্লোগান তুলে দিলেন তারা। বিজেপি বিভিন্ন স্তরের কর্মকর্তারা এই পদযাত্রায় সামিল হয়ে এগিয়ে নিয়ে যান আমিনুল লস্করকে। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আমিনুল লস্কর বলেন, বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্মের পরিপ্রেক্ষিতে জনগণ আবার সমর্থন জানাবেন। সোনাইয়ে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি থাকবেন বলে জানিয়েছেন। সোনাই থেকে নিপুল লস্করের রিপোর্ট। তিন গটিকা থেকে সোনাই শহরের সোনাই মুক্ত মঞ্চ থেকে আমরা পদযাত্রা শুরু করেছিলাম। সোনাই মণ্ডলের ব্যবস্থাপনায় আজকে নির্বাচনী প্রচার প্রথম পর্যায়ে আজকে সোনাই সব কয়েকটা ওয়ার্ড আজকে মানে পদযাত্রা হয়েছে। আমরা শুরু করেছিলাম 1000 মানুষ দিয়ে, আজকে শেষ হতে হতে কয়েক হাজার মানুষের জয়েন হয়েছে। এই যে লক্ষণ, এই লক্ষণে প্রমাণ করে যে গত 5 বছর কাজ হয়েছে। কাজ যদি না হতো যে মানুষের এইভাবে স্বতঃস্ফূর্তভাবে এই পদযাত্রায় অংশগ্রহণ করলো না, আজকের এর প্রমাণ গত সোনায় 5 বছরের কাজ হয়েছে। যা 70 বছরে হয়নি 5 বছরের কতটা হয়েছে। আমরা বলেছিলাম যে গত 2016 পরিবর্তন পরিবর্তন পরিবর্তন, আর এই 5 বছরে কতটা পরিবর্তন হয়েছে সোনাইয়ের মানুষ উপলব্ধি করতে পেরেছে। এর জন্য আজকে হাজার হাজার মানুষ এই পদযাত্রায় সামিল হয়েছে, আপনারা দেখেছেন। এর প্রমাণ আগামী 1 তারিখে 1 এপ্রিলে যেটা নির্বাচন হবে, ভোট হবে, ওই দিন কোনো একটা দল কোনো